বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ বিএসসি বিকম এর মতো কোর্সে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশনে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রেগুলার দিয়েছিলে, তোমাদের সেই পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে অথবা রেজাল্ট নিয়ে বিস্তারিত ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি। সেই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত ওয়াচিং করা রিকোয়েস্ট করছি। তার পাশাপাশি তোমাদের সামনে অনেকগুলো রিকোয়েস্ট থাকবে, অর্থাৎ কিছু পার্সোনাল বিষয় শেয়ার করতে যাচ্ছি তোমাদের সঙ্গে। পার্সোনাল বিষয়গুলো হচ্ছে, আমরা যে গত ভিডিওগুলো দিয়েছিলাম, গত ভিডিওর মধ্যে কিন্তু অনেকজনে দেখেছিলে, তার পরবর্তীতে দেখার পরবর্তীতে কোনো রকমের রেসপন্স কিন্তু আমি পাইনি। গত ভিডিওগুলো দেখতে গেলে দেখতে পাবে এখানে, আর এতদিন পর ভিডিও দেওয়ার একটাই কারণ, আমি পুরোপুরি চ্যানেল নিয়ে ডিপ্রেশনে চলে গেছি। কারণ একটা কন্টেন্ট দিচ্ছি, অনেক খাটনি করে দেওয়ার পরবর্তীতে অনেক ইনফরমেশন জোগাড় করে দিচ্ছি, তার পরবর্তীতে কোনো রকমের রেসপন্স পাচ্ছি না। যদি ঠিকঠাক ইনফরমেশন দিতে পারি তাহলে অবশ্যই একটিমাত্র ভিডিওটাকে লাইক দিবে, কারণ একটি লাইক কিন্তু আমাদেরকে সাহায্য করে থাকে আমাদের ভিডিও করা অথবা নেক্সট কন্টেন্ট দেওয়ার জন্য, অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে। আর যদি কোনো ইনফরমেশন না পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই ইনফরমেশনটা পাচ্ছি না অথবা এটা জানতে পাচ্ছি না, অবশ্যই কমেন্ট করবে। তাই অনেকেই কিন্তু ভিডিও দেখার পরবর্তীতে কোনো রকমের রেসপন্স দাও না, তাই তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই রেসপন্স দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু পরবর্তীতে আমার এই চ্যানেলটা বন্ধ করে দেওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ যেখানে মূল্য নেই সেখানে থাকার থেকে না থাকাটাই বেটার। তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই আমার ভিডিওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দাও, কারণ পরবর্তীতে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট দিতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না, কারণ কোনো রকমের রেসপন্স ঠিকঠাক পাচ্ছিলাম না, যার কারণে কোনো নতুন কন্টেন্টও কিন্তু আনতে পাচ্ছি না। তাই তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে যাও, পরবর্তীতে নতুন নতুন কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি কোনো রকমের ইনফরমেশন বুঝতে অসুবিধা হয় বা কোনো ইনফরমেশন মিসিং থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখন আমরা মেন বিষয়ে চলে যাচ্ছি। অনেকটা ফালতু বকাবকি করলাম তোমাদের মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টার জন্য আমি কিন্তু চ্যানেলের মধ্যে কোনো রকমের ভিডিও দেইনি। এই বিষয়টা খুব আঘাত লাগে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাই তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই তোমাদের সাপোর্ট আমাদেরকে অবশ্যই প্রয়োজন। এখন আমরা মেন বিষয়ে চলে যাব। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রেগুলার পরীক্ষা দিয়েছিলে, তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও দেওয়া হয়নি। অনেক রকমের কারণ রয়েছে, সেই কারণগুলো কিন্তু আমি শেয়ার করছি না। চলছে রেজাল্ট সংক্রান্ত কাজ, চলছে প্রসেসিংয়ে আছে, কিন্তু আগামী সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে অথবা দেওয়া হতে পারে, এরকম কিন্তু আশ্বাস দিয়ে আমাকে বলা হয়েছে। তাই এখান থেকে নিশ্চিত যে আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে তোমরা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। যদি তাও না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে, যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রেজাল্ট নিয়ে খুব চিন্তিত রয়েছো, তোমাদের আগামী সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে। অফিসিয়ালি বলা যাবে না, কারণ যেহেতু অফিসিয়ালভাবে কোনো রকমের নির্দিষ্ট ডেট ফিক্স করা হয়নি, তাই অফিসিয়াল ডিক্লেয়ার করবো না, এটা যেহেতু আনঅফিসিয়ালি তোমাদেরকে বলছি। তাই আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী সোমবার থেকে মঙ্গলবার এই নির্দিষ্ট ডেটের মধ্যে সম্ভবত রেজাল্ট বেরোতে পারে, তাই সেই দিনটার জন্য অপেক্ষা করতে রিকোয়েস্ট করছি তোমাদের প্রত্যেককে। তো এটুকু বিষয় জানানোর ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে, তার পাশাপাশি সেই বিষয়টা তো শুনতে পারলে সেটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে গুরুত্বপূর্ণ না মনে হয়ে থাকলেও, তাই রিকোয়েস্ট একটাই, অবশ্যই ভিডিওগুলোকে সাপোর্ট করে যাও। তারপরে মাধ্যমে ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওকে একটিমাত্র লাইক প্রদান করবে, তোমাদের একটিমাত্র লাইক আমাদেরকে ভিডিও করার অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে, তার পাশাপাশি অনেকটা ভালো লাগে আমাদের কাছে। তাই একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করছি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট বাই ওমকার থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় তাকে রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে যতক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।